করা, বাট চার্জার পিন চেঞ্জ করতে গিয়ে আমরা অনেক সময় এই মেনু নষ্ট করে ফেলি। মেনু বাটনটা এই যে এখানে দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা ডি শোল্ডার উইক, এখানে পিনের ইয়াগুলো দেখুন, এখানে কিন্তু যে এক্সট্রা আঙ্গুলা ছিল এগুলো নাই, চলে গিয়েছে, কোনো রকম আঘাত লাগেনি এখানে, বা এটা কোনো প্রবলেম হয় নাই। তো আমরা যে কিন্তু ফোর পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট পাচ্ছি চার্জের, তো হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে একটি কাজ এসেছে আমার হাতে, এই কাজটি হচ্ছে স্যামসাং একটি ফোনের, ফোনটার মডেল হচ্ছে দেখুন জে 105 মানে J1 নেক্সট। তো এটার প্রবলেমটা হচ্ছে চার্জ ওঠে না, চার্জ ওঠে না। তো এই ফোনটা চার্জার পিনটা কিভাবে চেঞ্জ করবেন, চার্জার পিন চেঞ্জ করা ইজি, বাট চার্জার ফোন চেঞ্জ করতে গিয়ে অনেক সময় এই যে আমরা দেখুন মেনু কিপ্যাড, যেটা মেনু বাটন যেটাকে বলা হয়, এই বাটনটাকে অনেক সময় হিট দিয়ে আমরা নষ্ট করে ফেলি, নিচ থেকে হিট দিয়ে বা উপর থেকে হিট দিয়ে। তো আমরা আজকে দেখব হচ্ছে এই কাজটা করব হচ্ছে এই কিপ্যাডটাকে নষ্ট না করে আমরা এই পোর্টটাকে চেঞ্জ করব। তো সেজন্য আমরা কি কি পদক্ষেপ ব্যবহার করব বা কি কি সরঞ্জাম ব্যবহার করব সেটাই আজকের ভিডিওতে নিয়ে আসলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন বাট সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যে আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব। তো চলুন কাজে চলে যাই। ব্যাপারটা হলো কাজটা ইজি, চার্জার পিন চেঞ্জ করা, বাট চার্জার পিন চেঞ্জ করতে গিয়ে আমরা অনেক সময় এই মেনু নষ্ট করে ফেলি, মেনু বাটনটা এই যে এখানে দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই বাটনটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এইটাকে হচ্ছে আটকে নিলাম। আপনার হট গান অনুযায়ী টেম্পারেচার ইউজ করবেন। তার আগে একটা কথা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে অবশ্যই পেস্ট, ভালো মানের পেস্ট ইউজ করবেন, যে পেস্টটা হচ্ছে আপনার অল্প হিটেই গলে যায়, ওইরকম পেস্ট ইউজ করবেন যাতে অপোজিটে ক্ষতি হওয়ার আগেই পিনটা উঠে আসে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেনটি কিন্তু উঠে গিয়েছে। এবার আমরা যেটা করব, এবার দেখুন এদিকে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এবার যেটা হবে সেটা হলো আমি এবার এইখানে ভালো করে ক্লিন করে ফেলব তাতাল দিয়ে। এবার শোল্ডার উইক আছে আমার কাছে, দেখুন এটা সম্ভবত ডি শোল্ডার উইক আর 350 মেকানিকের কিন্তু। তো আসলে এই ছোটোখাটো অল্প কাজে আমরা ডি শোল্ডার উইক অনেকে ব্যবহার করি না, আসলে এটা ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে দেখুন, এখন যখন আপনি এটা যখন ইউজ করবেন তখন পিনটা একবারে আপনার বসানো হয়ে যাবে অরিজিনালের মতো, চীনে যেরকম বসানো থাকে বা কোম্পানি থেকে যেরকমভাবে বসানো থাকে পিন, সেরকম করে বসানো হয়ে যায়। তো আপনারা অবশ্যই ডি শোল্ডার উইক ব্যবহার করতে পারেন, এটা অনেককেই অনেক বেশি উপকারী। বিভিন্ন কোম্পানির আছে, সেটা আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। দেখুন এটা দিয়ে যখন আমি চিপে ধরছি, এই যে এই পাশে দেখুন, এই পাশে দেখুন আমার এইখান থেকে কিন্তু রাঙ্গুলো যেগুলো ছিল এক্সট্রা এগুলো চলে যাচ্ছে। সুতরাং পিনটা বসিয়ে দিব যখন সুন্দর মতো ওই জায়গায় বসে যাবে। বন্ধুরা এই ডি শোল্ডার উইকটা ব্যবহার করার ফলে এই দেখুন এখানে পিনের ইয়াগুলো দেখুন, এখানে কিন্তু যে এক্সট্রা রাঙ্গুলো ছিল এগুলো নাই, চলে গিয়েছে। এখন যদি আমরা একটা পিন নেই, এটা আগের, এটা নতুন নিলাম, এটা আগের। এবার যেটা করব আমরা, এই পাশ থেকে ব্লেড দিয়ে চেষে নেব। এইভাবে পিন বসালে আপনার পিন অনেক দিন টেকে, প্লাস হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস ভালো পায়।
আর অরিজিনালের মতো হয়ে যায় গাছটা আপনার। তাই দেখুন বন্ধুরা, আমি পিনটাকে এবার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার এদিক থেকে আমরা এখন আর হট গান ইউজ করবো না, এই যে এখানে চিপে ধরে মাথাটাতে ঝালাই দেব। তো বন্ধুরা, যখন এদিকে আমাদের দেখুন এদিকে এইভাবে ঝালাই করা হয়ে গেল চার্জার পিনের মাথাগুলো, এবার হচ্ছে রাং নেবেন। রাং নিয়ে এইভাবে ধরবেন কোনাগুলায়, যতটুক প্রয়োজন সে পিন বসে যাবে। প্রয়োজন পড়ে এদিকে ঘুরিয়ে দিক থেকে আটক করে দেবেন। আর এই যে এখানে যে জমে থাকা রজনগুলো আছে এগুলোকে ক্লিন করে দেখেন, এখানে একটা রেজিস্টার আছে, একটা প্লাস কয়েকটা ক্যাপাসিটরও দেখা যাচ্ছে ছোট ছোট এই পাশে, তো ওগুলো যাতে উঠে না যায় এই ব্যাপারটা লক্ষ্য রেখে রামগুলো খুলে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের পিনটা বসানো হয়ে গিয়েছে, এদিকে দেখুন কোনো রকম আঘাত লাগেনি, এখানে বাইটা কোনো প্রবলেম হয় নাই। তো আমরা যে যে জন্য এই ভিডিওটা নিয়ে আসা সেটা হচ্ছে, আমরা কখনোই হট গান দিয়ে এই পাশে হিট দিব না, এটার জন্য আমরা শোল্ডারিং উইক যদি ব্যবহার করি তাতে হচ্ছে আপনার এটাকে এভাবে বসিয়ে দিয়ে ঝালাই দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনি হটগানে একান্তই হটগান ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার আগে এটাকে উঠিয়ে নেবেন, মেনু বাটনটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে তারপর হিট দেবেন, তাহলে হচ্ছে আপনার এইটার যে ক্ষয়ক্ষতি সেটা একটু কম হবে। এটা উঠিয়ে নিয়ে আপনি কাজ করে আবার তাতাল দিয়ে দেখুন এখানে চারটা পা আছে ওইখানে বসিয়ে দেবেন, হয়ে যাবে। তো বন্ধুরা চলুন দেখা যাক, আমার পিনটা যে লাগিয়েছি এখানে লাগানোটা পারফেক্টলি হয়েছে কিনা।
তো বন্ধুরা আমি চার্জার ফোনে চার্জার পিনটি ইনপুট করলাম, ইনপুট করার পর এবার দেখুন দেখুন বন্ধুরা আমরা কিন্তু 4.36 ভোল্ট পাচ্ছি চার্জের। তো হচ্ছে আমাদের ফোনটা কিন্তু একবার চার্জ হবে। এবং এই যে এখানে যে পিনটা পিনটা কিন্তু খুব হার্ডি হয়েছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনারা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।